নমস্কার ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে কাঁচা আম আর কচু শাক দিয়ে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তো তার জন্য কচু শাকগুলো আমি কেটে নেই আপনারা অনেকেই কমেন্ট করে বলেন যে কোন কচু শাকগুলো খাওয়া যায় তো আমি দেখিয়ে দিচ্ছি কোন কচু শাকগুলো খাওয়া যায় আসুন এই যে কচু গাছগুলো দেখছেন এই কচু গাছের কিন্তু পাতা ডাটি এবং কচুর লতা মুখী সবই খাওয়া যায় এই কচুর পাতা পোড়া খেতেও কিন্তু খুব দারুণ লাগে এই কচুর পাতা দিয়ে ভর্তা খেতেও খুব ভালো লাগে এই কচু গাছগুলো কিন্তু খুব একটা বড় হয় না এর পাতাগুলো একটু ডিপ সবুজ হয় আর গাছটা একটু হালকা সবুজ হয় কচু শাকটা কেটে নিয়ে আসলাম এবার কয়েকটা আম নিয়ে আসি গাছ থেকে এই দেখুন কি সুন্দর আম আমও পেরে নিয়ে আসলাম এবার কচু শাক আর আম দুটোই কেটে নিই আমি কিন্তু এই কচু শাকের ডাটিটাও নেব পাতাগুলোও নেব শাকটা কাটা হয়ে গেল এবার আমগুলো কেটে নিই আম কচু শাক সব কাটা হয়ে গেল এবার ধুয়ে নিয়ে আসি কড়াইয়ের মধ্যে কচু শাকটা প্রথমে দিয়ে দেব এর মধ্যে সামান্য জল দেব এবারে এক চামচ লবণ দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে নিলাম ভালো করে এবার ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব এবার ঢাকাটা তুলে নিচ্ছি দেখুন শাকটা সিদ্ধ হয়ে কতটা কমে গেছে এবারে জলটা ছেঁকে নিচ্ছি একটু আমি চেপে চেপে কচুর মধ্যে থাকা জলটা বের করে নিচ্ছি এবার ফোড়ন দেব ফোড়নের জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরা একটা থেঁতো করে রাখা রসুন কয়েকটা কাঁচা লঙ্কা রসুন কাঁচা লঙ্কা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমটা দেব এবার এর মধ্যে দেব হাফ চামচের কম হলুদ আর হাফ চামচ মতো লবণ এবার আমের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এবার এর উপর কচু শাকটা দিয়ে দেব এবার বেশ কিছুক্ষণ খুব ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নেব শাকটা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি
কাঁচা আম দিয়ে কচু শাক করলে খেতে কিন্তু দারুণ লাগে গরমের মধ্যে। আপনারাও এভাবে করে খাবেন, আশা করছি সকলেই খুব ভালো লাগবে।